আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের মধ্যযুগ সম্পর্কে। বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। 1204 খ্রিস্টাব্দে বাংলাদেশে প্রথম মুসলমান শাসনের সূত্রপাত এবং 1757 সালে পলাশির যুদ্ধে ইংরেজদের বিজয়ে তার অবসান। তাই বাংলা সাহিত্যের মধ্যযুগের সবটুকুই মুসলিম শাসনের অন্তর্গত। মোটা দাগে বাংলা সাহিত্যের মধ্যযুগকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়, তুর্কি বা বর্গী যুগ, সুলতানি বা পাঠান যুগ এবং মোঘল যুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতেই 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে তথাকথিত অন্ধকার যুগ বলে একটি বিতর্কিত বিষয়ের অবতারণা করা হয়েছে। তুর্কি শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। আবার এই যুগকেই প্রধানত ভাষা গঠনের যুগ বলে বিবেচনা করা হয়। অন্ধকার যুগে সাহিত্য সৃষ্টির কোনো নিদর্শন পাওয়া যায়নি বলে যে কথা প্রচলিত আছে সে কথা আসলে সত্যি নয়। এ যুগের প্রধান দুইটি সাহিত্য রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, হলায়ুদ মিশ্রের শেখ শুভোদয়া। এরপরে সুলতানি বা পাঠান যুগ। ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতে সুলতানি বা পাঠান যুগের অন্য নাম গৌড়ীয় যুগ। এ যুগে বাংলা লিপির স্থায়ী আকার লাভ করে। সুলতানি বা পাঠান যুগের উল্লেখযোগ্য সাহিত্য হল জৈনউদ্দিনের রসুল বিজয়, যার পৃষ্ঠপোষক ছিলেন রুকনউদ্দিন বারবকশা। অন্যটি হল বিপ্রদাস পিপিলাইয়ের মনসা বিজয়, যার পৃষ্ঠপোষক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। মধ্যযুগের শেষ স্তরটি হল মোঘল যুগ। এ যুগে আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় মুসলমান কবিগণ প্রণয়কাব্য রচনা করেন। শ্রীকৃষ্ণ কীর্তন, যার রচয়িতা বরুচণ্ডীদাস, ডাকনাম অনন্ত বরু। বরুচণ্ডীদাস মধ্যযুগের আদি বা প্রথম কবি। বরুচণ্ডীদাস চতুর্দশ শতাব্দীর শেষ দিকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেন। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম ও শ্রেষ্ঠ নিদর্শন, সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ। বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক গ্রন্থ। রচনার কারণ স্বপ্নদেবী কর্তৃক আদেশ লাভ। পুঁথিতে প্রাপ্ত একটি চিরকুট অনুসারে এই কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। 1909 সালে বসন্তরঞ্জন বিদ্ধবল্লভ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচার উপর থেকে পুঁথিটি উদ্ধার করেন। এর প্রথম দুটি পাতা, মাঝের কয়েকটি পাতা ও শেষের পাতাগুলো পাওয়া যায়নি। পুঁথিটি খণ্ডিত বলে সন্তারিখও জানা যায়নি। পুঁথিতে প্রাপ্ত চিরকুট থেকে জানা যায় 250 বছর আগে বিষ্ণুপুরের রাজ গ্রন্থশালায় এটি রাখা ছিল। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। কাব্যের প্রধান চরিত্র রাধা, জীবাত্মা বা প্রাণীকুল, কৃষ্ণ, পরমাত্মা বা ঈশ্বর ও বড়াই প্রেমের দূতী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 13টি। পুঁথিটিকে ঝুমুর জাতীয় লৌকিক নাটগীতের প্রাচীনতম নিদর্শন হিসাবে অভিহিত করা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন একই সাথে কাহিনী কাব্যও বটে। শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী। কাব্যের প্রধান চরিত্র তিনটি, কৃষ্ণ, রাধা এবং বড়াই। ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার রূপে কৃষ্ণের জন্ম হয় পৃথিবীতে। অন্যদিকে দেবী লক্ষ্মী জন্ম নিয়েছেন রাধা রূপে। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কোনো দেবদেবীর কাহিনী নয়। এই কাহিনীর কৃষ্ণ গ্রামের রাখাল বালক আর রাধা হল গোয়ালা বধূ। সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন একটি গ্রামীণ প্রণয় কাব্য। রাধা ও কৃষ্ণের প্রণয়ে সহযোগীর ভূমিকা পালন করেছে এক বুড়ি, যার নাম বড়াই। কাহিনীতে দেখা যায় রাধাকে পাওয়ার জন্য কৃষ্ণ নানাভাবে চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সফলও হয়।
এক কথায় বলা যায় বিষ্ণুর অবতার রূপে কৃষ্ণের জন্ম। বরাইয়ের সহযোগিতায় রাধার সঙ্গে তার প্রণয় এবং শেষে রাধাকে ত্যাগ করে কৃষ্ণের চিরতরে মথুরায় গমন, এই হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল উপজীব্য। এরপরে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য। সপ্তদশ শতকে সুদূর আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল। আরাকানকে বাংলা সাহিত্যে রোসাং বা রোসাঙ্গ নামে উল্লেখ করা হয়েছে। আরাকানের অধিবাসীরা বাংলাদেশে মগ নামে পরিচিত। দৌলত কাজী ছিলেন আরাকান রাজসভার আদিকবি এবং প্রথম বাঙালি কবি। লৌকিক কাহিনীর আদি রচয়িতা ছিলেন দৌলত কাজী। তার উল্লেখযোগ্য রচনা হল সতীময়না ও লোর চন্দ্রাণী। কোরেশি মাগন ঠাকুর রোসাংরাজের প্রধানমন্ত্রী ছিলেন। তার উল্লেখযোগ্য রচনা হল চন্দ্রাবতী। কবি আলাওলের পৃষ্ঠপোষক হিসেবে প্রসিদ্ধ লাভ করেন। আলাওল আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ তথা মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবি। আলাওলের প্রথম এবং শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী। অবক্ষয় যুগ 1760 থেকে 1860 সাল পর্যন্ত। মধ্যযুগের শেষ আর আধুনিক যুগের শুরুর সময়টুকুকেই অবক্ষয় যুগ বলা হয়েছে। সৈয়দ আলী আহসানের মতে এই যুগকে তিনি প্রায় শূন্যতার যুগ বলে অভিহিত করেছেন। মধ্যযুগের পরিধি 1201 থেকে 1800 পর্যন্ত বিবেচনা করা হলেও প্রকৃতপক্ষে 1760 সালে ভারতচন্দ্র রায় গুণকরের তিরোধানের সঙ্গে সঙ্গে বাংলা কাব্যের ইতিহাসে মধ্যযুগের অবসান ঘটে। যুগ সন্ধিক্ষণের ফসল হিসেবে হিন্দুদের মধ্যে কবিগান ও মুসলমানদের মধ্যে পুঁথি সাহিত্যের উদ্ভব ঘটে। কবিগান কবিওয়ালারা ছিলেন নিম্নবর্ণের হিন্দু। কবিওয়ালাদের মধ্যে অন্যতম ছিলেন গজলাগুই, ভোলা ময়রা, রাম বসু, হর ঠাকুর, ভবানী বেনে, কেষ্টামুচি, অ্যান্টনি ফিরিঙ্গি, রাসু নৃসিংহ, নিতাই বৈরাগী, শ্রীধর কথক, নীলমণি পাটনি, বলরাম বৈষ্ণব, রাম বসু স্যাকরা প্রমুখ। পুঁথি সাহিত্য আরবি ফার্সি শব্দ মিশ্রিত ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য হল পুঁথি সাহিত্য। আরবি ফার্সি শব্দের প্রাচুর্যপূর্ণ ব্যবহারের জন্য দোভাষী পুঁথি নামেও অভিহিত করেছেন। কিন্তু এতে কয়েকটি ভাষার শব্দ যেমন আরবি, ফার্সি, বাংলা, হিন্দি, তুর্কি ব্যবহার করা হয়েছে। কলকাতার সস্তা ছাপাখানা থেকে মুদ্রিত হয়েছিল বলে বটতলার পুঁথি নামেও চিহ্নিত হয়েছে। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহর উল্লেখযোগ্য রচনা হল আমির হামজা, জঙ্গনামা, ইউসুফ জোলেখা, সোনাভান, সত্যপীরের পুঁথি। সৈয়দ হামজার উল্লেখযোগ্য রচনা হল আমির হামজা, জয়গুণের পুঁথি, হাতেমতাই, মধুমালতি উল্লেখযোগ্য। কৃষ্ণরাম দাস যার উল্লেখযোগ্য রচনা হল রায় মঙ্গল। এছাড়াও মুহাম্মদ খাতের, মালে মুহাম্মদ, আব্দুর রহিম বিশেষভাবে উল্লেখযোগ্য পুঁথি সাহিত্যে। পুঁথি সাহিত্য ও কবিগানের সমসাময়িক বিভিন্ন কবিতা ও গানের পরিচয় মেলে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল টপ্পাগান, পাঁচালী গান, শাক্ত পদাবলী বা শ্যামাসঙ্গীত। টপ্পাগান হিন্দি টপ্পাগানের আদর্শ। বাংলা টপ্পাগানের জনক ছিলেন নিধুবাবু বা রামনিধি গুপ্ত। টপ্পাগান থেকেই আধুনিক গীতি কবিতার সূত্রপাত বলে অনেকের ধারণা। রামনিধি গুপ্তের উল্লেখযোগ্য উক্তি হল নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা, বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা, সেদেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নেই। পাঁচালী গান ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে পাঁচালী গান এদেশে জনপ্রিয় হয়েছিল।
পাঁচালী রচয়িতাদের মধ্যে শক্তিশালী কবি দাশরথী রায় বা দাশু রায় খ্যাত ছিলেন। শাক্ত পদাবলী বা শ্যামা সঙ্গীত, হিন্দু দেবী শ্যামা বা শক্তির উদ্দেশ্যে রচিত এক প্রকার ভক্তিগীতি বা শাক্তগীতি, শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। ধন্যবাদ সবাইকে, মধ্যযুগের দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।